প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাক্তার মানিক সাহা বুধবার মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি পি নাডার পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের কে হবেন মুখ্যমন্ত্রী এ বিজেপি তরফে জানিয়ে দেওয়া হয় মানিক সাহাই হচ্ছেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাঁকেই বেছে নেন মুখ্যমন্ত্রী হিসেবে এই কথা খোদ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এরপর সোমবারই সরকার গঠনের দাবি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান মানিক সাহা রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্যরা যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিলেন মানিক সাহা

प्रीति ब विदेश उत्पन्न था किया सर्व शरीर के पति न्याय करूंगा त्रिपुरा केंद्र आदि सभी साफ कर दिया पूरी श्री मान साहब भगवान के नाम

এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যরাও শপথ গ্রহণ করেছেন শপথ নিয়েছেন লাল নাথ সুশান্ত চৌধুরী প্রণজিৎ সিংহ রায় শান্তনা চাকমা টিঙ্কু রায় বিকাশ দেববর্মা শুক্লা চরণ নোয়াতিয়া এবং সুধাংশু দাস নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দু হাজার তেইশ সালের নতুন মন্ত্রী হচ্ছেন টিঙ্কু রায় বিকাশ দেববর্মা শুক্লা চরণ নোয়াতিয়া এবং সুধাংশু দাস প্রথমবারের মতো হচ্ছেন মন্ত্রী চণ্ডীপুর থেকে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী টিঙ্কুরায় হয়েছেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন বিকাশ দেববর্মা জোলাইবাড়ি থেকে বিজেপির জোট সঙ্গে আইপিএফ ঠিরু হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি অন্যদিকে ফটিকরায় কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে এবার মন্ত্রী হলেন সুধাংশু দাস সহ নতুন চার বিধায়ক যদিও এবারের মন্ত্রিপরিষদ থেকে বাদ গিয়েছেন রামপ্রসাদ পাল রামপদ জমাতিয়া ভগবান চন্দ্র দাস এবং মনোজ কান্তি দেব নিউজ